মান্নাত মুম্বাইয়ের দৃষ্টিনন্দন বাড়িগুলোর মধ্যে অন্যতম নাম, যা দেখতে বিভিন্ন দেশ থেকে ভক্তরা ছুটে আসেন। কিং খানের এই বাড়ির অন্তর্মহল এক কথায় রূপকথার দুনিয়া। ছবির সেটের মতোই ঝকঝকে সাজানো একটি বাগানের মতো এটি, যা চোখে পড়লেই মুহূর্তেই ভক্তদের মনে ঝড় ওঠে। এদিকে সম্প্রতি বলিউড বাদশাহ শাহরুখ খানের বিলাসবহুল বাংলো মান্নাতের ঠিক পাশের বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পাশের ২১তলার ওই বহুতলের ১৫তলায় এই আগুনের সূত্রপাত। মূলত এরপর থেকে আতঙ্কে ছিলেন শাহরুখ খানের পরিবারের সদস্যরা, তবে প্রায় ২ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। জানা যায় ২১তলা এই বিল্ডিংয়ের ১৪তলা থেকে আগুনের সূত্রপাত। কিভাবে আগুন লেগেছে তা এখনও স্পষ্ট নয়। ভারতীয় গণমাধ্যম থেকে জানা যায়, এখন সেখানে দমকলের একাধিক ইঞ্জিন আছে। তার পাশাপাশি অ্যাম্বুলেন্স ও বিদ্যুৎ বিভাগের কর্মীরা এখন উপস্থিত আছেন ঘটনাস্থলে। এখন পর্যন্ত এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এছাড়া ওই অগ্নিকাণ্ডের জেরে এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। শাহরুখ ভক্তদের মনে ভয় তৈরি হয়েছে। শাহরুখ খানের বাড়ি হওয়ায় বান্দ্রার অন্যতম হাই প্রোফাইল জোন এটি। ঘটনাস্থলের ভিড় সামাল দিতে কাজ করেছে বিশাল পুলিশ বাহিনী।